আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম হিন্দু বিধবারাও স্বামীর সম্পত্তির ভাগ পাবেন উত্তরাধিকারের স্বীকৃতি দিয়ে উচ্চ আদালতের রায় রিজেন্টের সহায়তায় মাসুদের 58টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরে আফজালে 14 দিনের রিমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো র‍্যাগডে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত আওয়ামী লীগ নেতাদের সাংগঠনিক কার্যক্রমে বেশি মনোযোগী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী এবং প্রণব মুখার্জির মৃত্যু এই অঞ্চলের রাজনীতিতে বিরাট ক্ষতি বলছেন বর্ষিয়ান নেতারা একদিনের রাষ্ট্রীয় শোক পালন এবারে বিস্তারিত হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন বলে রায় দিয়েছে আদালত এক মামলার চূড়ান্ত শুনানি শেষে ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশে হিন্দু উত্তরাধিকারিত্বে এতদিন মৃত ব্যক্তি শ্রাদ্ধে যারা শাস্ত্রমতে পিণ্ডদান করতে পারে তারাই তার সম্পত্তি উত্তরাধিকার হতো এ রায়ের ফলে হিন্দু বিধবা নারীরাও উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বিধবা বৌদি স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না এমন দাবি করে 1996 সালে খুলনার আদালতে মামলা করেছিলেন যতীন্দ্রনাথ মণ্ডল নামে এক ব্যক্তি জজ আদালত এর বিরুদ্ধে রায় দিলে বিষয়টি উচ্চ আদালতে গড়ায় 1937 সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে স্বামীর অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমিতে বঞ্চিত করা হয় বিধবাদের দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দেন হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেসের 58টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন এদিকে দুর্নীতির দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরে আফজাল হোসেনের মোট 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত হোমেন চিষ্টি জানাচ্ছেন বিস্তারিত করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা জালিয়াতি প্রতারণা অস্ত্র আইনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 58টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে সিআইডি এর মধ্যে শাহেদের 43টি ও মাসুদ পারভেজের ব্যাংক হিসাব 15টি শুনানি শেষে আদালত সিআইডির আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং তার এমডি মাসুদ পারভেজ তাদের 58টি অ্যাকাউন্ট জব্দ করার জন্য সিআইডির পক্ষ থেকে আবেদন করেছে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দারোগা আদালত এগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে টোটাল হচ্ছে শাহেদের হচ্ছে 43টা এবং মাসুদ পারভেজের 15টা এবং টোটাল টাকার অ্যামাউন্টটা হবে প্রায় 11 কোটি টাকা এদিকে 284 কোটি টাকার অর্থ পাচার ও 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় সুষ্ঠু তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল হোসেনের 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করে দুদক আফজাল হোসেন যে মানি লন্ডারিং করেছে এবং বিভিন্ন সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়াতে ওনার হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অপরাধে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে এবং আমাদের দুদকের অনুসন্ধানে ওনার অস্ট্রেলিয়াতে কানাডা এবং মালয়েশিয়াতে মানি লন্ডারিংয়ের কিছু নথিপত্র পাওয়া গেছে সেই সমস্ত বিষয়গুলি জানার জন্য এবং কারা কারা তার সাথে এই মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত কী কী পদ্ধতিতে সেই মানি লন্ডারিংগুলি করেছে এবং তার আরও কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে কিনা বা মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ত আছে কিনা এগুলি উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডের আবেদনটা করা হয়েছে গার্নেট কোর্ট দুই পক্ষকে শুনেছেন শোনার পরবর্তী পর্যায়ে প্রতিটি মামলাতে 7 দিন করে রিমান্ড প্রদান করেছেন এর আগে গত 26 আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আফজাল হোসেন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো র‍্যাগডে নামে শিক্ষার্থীদের নীতি বহির্ভূত আয়োজন বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান প্রতিটি অনুষদে ইথিক্যাল রিভিউ কমিটি গঠনেরও সুপারিশ করা হয় এই সভায়
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ ও ডক্টর এ এস এম মাকসুদ কামাল এবং ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সভায় অংশ নেন। র্যাগডে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। উল্লেখ্য, র্যাগডে নামের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের অনেকেই পুরানোদের হাতে নাজেহাল হতেন। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে নেতাদের বিষয়ভিত্তিক দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আহ্বানও জানান তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি সম্পাদক মণ্ডলীর সভায় যুক্ত হয়ে আগামী উপনির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা মহামারীর মধ্যেও দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু এভিনিউ সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় করোনার কারণে বন্ধ থাকা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটির কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলি করোনা ভাইরাসের কারণে অনেকটা হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি, কিন্তু কাউন্সিল হয়ে গেছে, সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে। একটা উপনির্বাচন আছে, দল ঐক্যবদ্ধ থেকে যেন আমাদের নির্বাচিত প্রতিনিধির জন্য ইলেকশন করে সেটা নিশ্চিত করতে হবে। সরকারি প্রণোদনার কারণে করোনার মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন শেখ হাসিনা। আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি সকল ক্ষেত্রে, যুক্ত প্রণোদনা দেওয়ার ফলে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য বা আমাদের উন্নয়নের কাজগুলি এগুলি সব যথাযথভাবে চলতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের টিএসসিটাকে আমি নতুনভাবে গড়ে তুলতে চাই। ঢাকা মেডিকেল কলেজটাকে আমরা খুব সুন্দরভাবে করতে চাই, কারণ একটাই আমাদের জাতীয় প্রতিষ্ঠা সারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসে, কাজে সেখানে প্রায় 5,000 রোগী যাতে চিকিৎসা হতে পারে সেই সিদ্ধান্ত সেইভাবেই আমরা। এদিকে সাভার লোক প্রশাসন কেন্দ্রের একাডেমিক ভবনের নকশা উপস্থাপন অনুষ্ঠানে আগামী প্রজন্মকে স্বাবলম্বী করতে পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা অনুসারে আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,351। সবশেষ 24 ঘন্টায় 15,204 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,582 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 17% কাছাকাছি। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 317,528 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,839 জন, মোট সুস্থ হয়েছেন 211,016 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66%, আর মৃত্যুর হার 1.5% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 23 জন পুরুষ ও 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 22 জন, চট্টগ্রাম ও খুলনা দুই বিভাগে মিলে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটে 2 জন এবং 1 জন করে মারা গেছেন রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। দেশের সাধারণ মানুষের মতো সেনাবাহিনীও অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রমে বাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা হিসেবে উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে 24 পদাতিক ডিভিশনের 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় দেশের জনগণের মতো সেনাবাহিনীও এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বলে জানান তিনি। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে।
তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে, তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো। এই ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে গঠিত যৌথ তদন্ত কমিটির উপর সম্পূর্ণ আস্থার কথাও জানান সেনাপ্রধান। সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এর আগে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার প্যারেড গ্রাউন্ডে বীর কালার প্যারেডে জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে সেনাবাহিনীর 6টি সিগন্যাল ব্যাটালিয়ন। জাহিদুল আলম, এটিএন বাংলা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কক্সবাজার জেলা কারাগারের ফটকে সকাল 10:30 থেকে শুরু হয়ে প্রায় 7 ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, আগের পাওয়া এবং প্রদীপের দেয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে পুলিশের করা মামলায় জবানবন্দি শেষে 3 সাক্ষীকে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই আদেশ দেন। এর আগে সকাল 10:30 থেকে বিকেল 3টা পর্যন্ত বিচারকের খাস কামরা 164 ধারায় জবানবন্দি দেন 3 সাক্ষী। তারা হলেন টেকনাফের মারিশপুনিয়া এলাকার নুরুল আমিন, নিজামুদ্দিন ও আয়াস। গতকাল এই তিনজনের দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। র‍্যাব জানায় রিমান্ডের প্রথম দিনে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ায় আদালতে আনা হয় তাদের। সরকারি প্রাথমিক স্কুলে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনে জালিয়াতি ও অনিয়মের বিষয়ে সাংবাদিক নাজমুল হোসেনকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে গ্রন্থের মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে আরও বেশি পরিচিত করতে সারাদেশের সরকারি প্রাথমিক স্কুলে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার অনুমোদন দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই বই কেনাকাটায় 20 কোটি টাকার দুর্নীতি বেরিয়ে আসে এটিএন বাংলার অনুসন্ধানী রিপোর্টে। গত সোমবার বঙ্গবন্ধুর বইয়ের মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব চুরি এবং জালিয়াতির ঘটনায় বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নাজমুল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বাধীন অথবা বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে বুধবার এ বিষয়ে রুল জারির পাশাপাশি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এই 3 ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না এবং এই 3 ব্যাপারে কোনো ধরনের অভিযোগের ব্যাপার আসলেই এটা যেন একদম ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের সামনে চলে আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাজমুল সাহেব তো আসলে সকল সাংবাদিকের প্রতিনিধি না, উনার এই যে কর্ম এটা সকল সাংবাদিকদেরকে বিব্রত করছে এবং আমি মনে করি যে এটা সামনে খোলাসা হয়ে আসা উচিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, জার্নি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী সাংবাদিক নাজমুল হোসেন সহ সংশ্লিষ্টদের আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ সব বিলবোর্ড সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ শহরকে ঘিরে কোনো ধরনের অনিয়ম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। বিমানবন্দরের পূর্ব পাশে রেল ক্রসিং সংলগ্ন অবৈধ একটি বিলবোর্ড উচ্ছেদ করার পর তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন শারমিন রিহা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েই বিশাল আকৃতির এই বিলবোর্ডটি প্রথমে চোখে পড়ে। এই বিলবোর্ডটিতে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিদের ছবি টানানো থাকত। 2004 সাল থেকে এই বিলবোর্ডটি টানানো হয়। দৃষ্টিকটু হলেও এতদিনে কেউ তা সরানোর উদ্যোগ নেননি। বুধবার উত্তর সিটি কর্পোরেশন এই বিলবোর্ডটি উচ্ছেদ করে। এ সময় উপস্থিত উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত প্রচার চালিয়ে শহরকে নোংরা করার অধিকার কারো নেই।
এই বিলবোর্ড অপসারণ করে সবার মধ্যে একটা বার্তা দিতে চান তিনি। অবৈধ কোন ধরনের ব্যবসা স্থাপনা এখানে করতে পারবে না এই শহরের মধ্যে। কোথায় কোথায় অবৈধ বিলবোর্ড যেগুলো আছে ডেফিনেটলি আমরা নামিয়ে দিব, আমরা চাই এই শহরকে সুন্দর করার জন্য। অভিযানে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, শুধু বিলবোর্ড নয়, ঝুলন্ত তারের বিরুদ্ধেও পহেলা অক্টোবর থেকে অভিযান শুরু করবে সিটি কর্পোরেশন। অবৈধ ব্যবসায়ী যত ক্ষমতাধর হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এই যে তার ঝুলিয়ে রাস্তার মধ্যে ব্যবসা করেছেন, ওনাদেরও কিন্তু দিন কিন্তু শেষ হয়ে যাবে পয়লা অক্টোবর থেকে। আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের সকল এলাকা থেকে ঝুলন্ত তারও আমরা নামিয়ে ফেলব। সিটি কর্পোরেশনের অভিযানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির। সেই ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি না এটার মালিকানাকে, যদি এখানে কেউ বাধাগ্রস্ত করে তখন কিন্তু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জেল জরিমানার বিষয়গুলো আসবো। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিটি মেয়র আতিকুল ইসলাম। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রুশ সরকারের সমালোচক ও অন্যতম বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে জার্মানি। দেশটির সরকার বলছে, বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই রুশ নেতার নমুনা বিশ্লেষণ করা হয়েছে সামরিক পরীক্ষাগারে। তাতে দেখা গেছে নভিজো গ্রুপের বিষাক্ত কেমিক্যাল দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে নাভালনিকে। গত মাসে সাইবেরিয়া অঞ্চলে একটি বিমানবন্দরে চা খেয়ে উড়োজাহাজে উঠে জ্ঞান হারিয়ে ফেলেন পুতিন সরকারের ঘোর সমালোচক ওই নেতা। এরপর কোমায় চলে যান তিনি। ওই অবস্থাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বার্লিনে। রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের খাদ্য সামগ্রী ও নকল নিত্যপণ্য আটক করেছে র্যাব। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের নকল নিত্যপণ্য জব্দের পাশাপাশি সাফা রেজা ফুড অ্যান্ড কনজিউমার ও ফ্রেশ টয়লেট্রিস নামের দুটি কোম্পানি কারখানা সিলগালা ও নয়জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার সহযোগিতায় এবং র্যাব দুইয়ের সমন্বয়ে আমরা এখানে আপনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। কোনো প্রকার কিন্তু লাইসেন্স ছাড়পত্র তাদের কাছে নাই। তা মূলত আমরা এখানে অভিযানে কিন্তু প্রায় ১৩ প্রকার কনজিউমার প্রোডাক্ট পেয়েছি। এবার পার্টিস খেলার খবর। ২০৩০ সালে এশিয়ান গেমসে স্বাগতিক হতে যাচ্ছে কাতারের রাজধানী দোহা। সেই লক্ষ্যে দোহা ২০৩০ এশিয়ান গেমস বিট কমিটি আকর্ষণীয় লোগো আর স্লোগান উন্মোচন করে। এই লোগো স্লোগান কাতারের ইতিহাস, ঐতিহ্য, আধুনিক কাতারের বৈশিষ্ট্য এবং খেলাধুলাকে প্রতিনিধিত্ব করছে। এ সময় কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়ান বিন হামাদ খলিফা বলেন, ২০০৬ এশিয়ান গেমস আয়োজনে অভিজ্ঞতার আলোকে একটি টেকসই ও অনুপ্রেরণামূলক পরিকল্পনা দিতে চায় কাতার, যা পুরো এশিয়া মহাদেশের ক্রীড়া অঙ্গনকে তুলে ধরবে এবং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যা এশিয়ার সব জাতিকে এক সুতোয় গাঁথতে পারে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস আর খেলার উন্নতি হচ্ছে। দলগত অনুশীলন শুরু হলে খুব শিগগিরই ক্রিকেটাররা সব দিক থেকে আগের অবস্থায় ফিরতে পারবেন বলে আশাবাদী তরুণ পেসার মেহেদি হাসান রানা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হিন্দু বিধবারাও স্বামীর সম্পত্তির ভাগ পাবেন উত্তরাধিকারের স্বীকৃতি দিয়ে উচ্চ আদালতের রায়। রিজেন্টের সাহেদ ও মাসুদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, স্বাস্থ্য অধিদপ্তরে আফজালে ১৪ দিনের রিমান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হল র্যাগডে, একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত।
আওয়ামী লীগ নেতাদের সাংগঠনিক কার্যক্রমে বেশি মনোযোগী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং প্রণব মুখার্জির মৃত্যু এই অঞ্চলের রাজনীতিতে বিরাট ক্ষতি বলছেন বর্ষিয়ান নেতারা, একদিনের রাষ্ট্রীয় শোক পালন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।